তো সে বাড়ির মধ্যে যাই গিয়া শালগ্রাবাই হাং করাম যায় হাপাং বেদেক নি সেবগ্র থুই মুক্তি থাঙি তমন সামগ থেপাবই তৈরুমুনি বানিয়া দরখে খ্লাই তমন নুকজাখা সাতাই খ্লাইও জরা কদমানি সিমিন মুইখ মুই আক সপেতে ধর্মনগর আমচাই নংজাঙাই তুই কক্রকনি বানিয়ানি মুগুই বরকন তুই হামিয়া খান্ডিমা বেখে ফেমলগুই মনুপলি বানিয়া খাই তংলাইখা আমসাইনি বরর গবংমা রাং আজিনানি বাগুই নৈচিলি তা তুইনি ত্রাম তৈরুমু ফালাই তমনি নুকজাখা সারা থাকে গভর্নমেন্ট লাখ লাখ রাংনি ট্যাক্স রিয়াবই সাক সাকনি পকেট সুপুংনা বাকে সিমিন ও আমসাইনি বরক রক তাবু নংজাঙাই তুই কক্রকনি মুগুই তৈরুমুনি পানিয়া খাইমানি মাংপিলি দাদাক সিটাক কাছে ফেকা তাবুক ওয়ান জাংনাই ককে অবন বেশি বুরুম বুরুম হাসতে হাপাংনি বখাকতে সাক হাম ডক্টর তে ডিএম তে এস ডিএম লেভেল যাইকে কেরাম রাইজা রাখক জাগিয়ান বাগিন অবতি হাই তৈরুমুনি পানিয়া খাইমানি নুকজাগুই তবু হই আমসাইনি বরকনি কক সিলাবো এখন মানে 20 লিটারের যে জার গুলো আসছে এগুলো মানে কোথা থেকে এসছে ত্রিপুরা একুয়া থেকে ত্রিপুরা একুয়া কোথায় এটা মানে ওইখানে তার প্ল্যান্ট থেকে আপনারা আনছেন এটা এখন কই নিয়ে যাইতাছেন বাড়িতে বাড়িতে দিবেন টোটাল কয়টা জার আছে আপনার গাড়িতে এখন পঁচপান্নটা আচ্ছা ত্রিপুরা একুয়ার দিকে সিল নাই এটা তো বলতে পারবো না তারা তো এটাই দিয়ে দিয়েছে মানে ত্রিপুরা একুয়া থেকে আনলে তো ত্রিপুরা একুয়ার সিল থাকা দরকার ছিল যেহেতু এটা প্যাকেটিং ড্রিঙ্কিং ওয়াটার ওরা বলল যে এটা হলেই চলবে এটা হলেই চলবে হ্যাঁ সিল লাগবে না সিল লাগবে না এটা মানে বডিতে তো মনে দেখেন দাম মনে করেন আপনার বাড়িতে আমি দুটো দাম দিয়েছি আপনি অন্য কান থেকে আনেন আরো দুটো সেটা ঠিক আমার কাছে দিয়ে দিলেন ওকে ওটা দিয়ে দিলেন আমাকে তো দাম চেঞ্জ হয়ে আমি দাম তো চেঞ্জ হয় কিন্তু সিলটা সিলটার কথা বলছি উপরের যে সিল করা থাকে যেটা উপরের সিলটা ওরা এটাই দিয়ে দিয়েছে এটাই চলবে আচ্ছা যার জল তার তো সিল থাকবে না না অন্য যে কোনো কার সিল দিলেই চলে এটা না অন্য সিল কিন্তু এখানে তো আপনি ত্রিপুরা একর জল বলছেন কিন্তু এখানে তো ত্রিপুরা একর কোনো সিলই নেই সেই বিষয়ে কি বলবেন আপনি সেই বিষয়ে তো আমি কি করে বলবো আপনি কি প্রতিনিয়তই তাদের জল বহন করেন গাড়ি দিয়ে প্রতিনিয়তই ওদের জল আচ্ছা আচ্ছা আপনার নামটা দাদা সুমিত দেব ভাষা কোথায় আপনার সাউথুরুয়া আচ্ছা গাড়িটা আপনার নিজেরই না ওইটা কোম্পানির গাড়ি জননী কোম্পানি জননী আর ওয়াটার জননী তো এখন বন্ধ আছে তাই আমরা ওখান থেকে এনে সার্ভিস দিচ্ছি ঠিক আছে